আমার মা আপনি আপনি চুপ করুন বড় ঠাকুর ওই ভদ্রলোকের কথার উত্তর আমি দিচ্ছি কি তুই আমাকে বাবা না বলে ভদ্রলোক বললি তুমি যদি তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে না যাও তাহলে কিন্তু তোমাকে আমি ছোট লোক বলতে বাধ্য হব শুনো মামা তুই কি পাগল হয়ে গেছিস আপনি বাবা আমি পাগল হইনি পাগল হয়েছে তুমি বাবা পোবালি কথা উত্তর দাও বাবা শুনো শুনো বলো বড় জামাই দুর্ঘটনার কথা শুনিও যিনি খোঁজ নিতে আসেন না তিনি কতখানি পাগল এবং কতখানি ভদ্রলোক থাম থাম ওই ননসেন্সটার খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি তো বুড়ির শাশুড়ির কাছে জানতে এসেছি কোন শাশেষ রক্ত ভক্তি ইত্যাদি অনেক কথা বলে হিমাইকে অপমান করেছে তাহলে শুনুন আপনি আপনাকে আমি জোরহাত করে বলছি বড় ঠাকুর আপনি উঠবেন না ও যাতে উঠতে আর না পারে সেই ব্যবস্থাই তো করছি ছোট লোক কোথাকার এই যে এই যে মহামান্য ভদ্র মহোদয় এক সেকেন্ড দেরি না করে আপনি বাড়ি থেকে বেরিয়ে যান আমি একা যাবো না তোকেও আমার সঙ্গে যেতে হবে আমি এই স্বর্গ ছেড়ে তোমার সঙ্গে নরকে যাব তুমি ভাবলে কি করে এটা স্বর্গ নয় এটা দুঃখ আর দারিদ্র্যের ওয়ার্কশপ বাবা বিবাহিতা মেয়েদের জীবনে বাপের বাড়ির সুখের চেয়ে শ্বশুর বাড়ির দুঃখ অনেক মধুর না আমি আমার মেয়েকে এত দুঃখের মধ্যে ফেলে রাখতে চাই না আমি জানি এ বাড়িতে এরপরে আরো অনেক দুর্ঘটনা ঘটবে এবং খুব তাড়াতাড়ি কি বললেন গেট আউট মাথায় তুলে রাখছে তাদের কাউকে আমি সহজে ছেড়ে দেবো না তুমি যাদের সহজে ছেড়ে দেবে না ভাবছো তাও কিন্তু তোমাকে সহজে ছেড়ে দেবে না মানুষ আমার বড় ঠাকুর অসুস্থ তাই এর চেয়ে বেশি তোমাকে অপমান করতে পারলাম না বলে তুমি আমাকে ক্ষমা করে দিও যে দুর্গা জেলেনিকে প্রধান করে তোমরা জিতে গেছো মনে করেছ তাকে জানিয়ে দিও খুব তাড়াতাড়ি তার সঙ্গে আমার দেখা হবে হাসবেন না বটগুরু হাসবেন না আপনি আবার অসুস্থ হয়ে পড়বেন বৌমা কষ্ট হলেও একটা কথা বলছি শোনো বট গাছের নামাল যখন শক্তভাবে মাটিকে আঁকড়ে ধরে তখন মূল বট গাছটা না থাকলেও তার কোনো ক্ষতি হয় না বৌমা ঠাকুরজি ও ঠাকুরজি তোমার কি এখনো দুধ গরম করা হলো না দেরি করছো কেন তাড়াতাড়ি করে দুধ গরম করে নিয়ে এসো দুধের বাটি আমি নিয়ে এসেছি বৌদি দুর্গা বৌদি কে কে এসেছে কার কথা বললে আমি আমি আপনাকে দেখতে এসেছি মাস্টার ঠাকুরপো এখন কেমন আছেন ভালো খুব ভালো দুর্গা বৌদি দুধটা খেয়ে নিন মাস্টার ঠাকুরপো হ্যাঁ দাও আপনার বাবাকে বলে দেবেন বৌদি এই অঞ্চলের প্রধান দুর্গা বালা দাসী তার সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছি দুর্গা বৌদি মাস্টার ঠাকুরপো আপনি আমার আর বৌদির কাঁধে ভর দিয়ে অ্যাম্বুলেন্সে উঠবেন চলুন হ্যাঁ চলো মা তোমায় একবার ছুঁয়ে দেখবো আমাকে ছুঁয়ে কি দেখবি পঞ্চায়েত প্রধান হওয়ার পর তুমি কতক্ষণে আমার মা আছো তোর মা হ্যাঁ গো চাচি আমার খুব ইচ্ছে করে তোমাকে একবার ছুঁয়ে দেখি আমি দেখি তুমি ঠিক আগের মতোই আক্তারদের চাচি হয়ে আছো তো আক্তার কাকিমা আমি রাখি আমি তোমাকে ছুঁয়ে দেখলাম তুমি ঠিক আগের মতো কাকিমা হয়ে আছো কিনা আগের মতো মামিমা সন্তু আমার মা পিসিমা দিদি বৌদিরা তোমার কাছে পাঠিয়ে দিয়ে বললো যত সন্তু তোর দুর্গা মামিকে জিজ্ঞাসা করে আয় তার সংসারের কথাটা মনে আছে কিনা সংসারের কথা হ্যাঁ গো মা গণপতি হ্যাঁ গো চাচি আক্তার হ্যাঁ গো কাকিমা রাখি হ্যাঁ গো মামিমা সন্তু গায়ের কি বলছি তুমি বলছো বল বল চুপ করে আছিস কেন বল কি বলছি বল তুমি এখন আমার মা নও মা নই তুমি আর চাচি নও চাচি নই কাকিমা নও কাকিমা নই তুমি আর মামিমা নও মামিমা নই না তুমি এখন অন্যরকম হয়ে গেছো তোমার চেতনা সংসারের সীমা ছাড়িয়ে আত্মীয়তার সীমা ছাড়িয়ে সম্পর্ক সম্বন্ধের গণ্ডি পেরিয়ে বিস্তীর্ণ মানুষের সমাজের মধ্যে হারিয়ে গেছে আমার তোমার আপন হয়েছে পর পর হয়েছে আপন তাহলে কি আমার সব ভুল
হয়ে গেছে না দুর্গা বৌদি তোমার একটুও ভুল হয়নি তুমি ঠিক পথেই চলেছো কিন্তু ওই দেখো তোমার ভাবনার কিন্তু তোমার সামনে এসে দাঁড়িয়েছে কেন ওই তো কেন এসে হাজির অতএব কিন্তু কেনর মাঝখানে অতএব সুতরাং ঠিক তোমার পেছনে ওকে ওকে ওরা আমাকে ঘিরে ফেলছে আমি কিন্তু কেন সুতরাং অতএবের ভয় ভীত না হয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব আর ঠিক তখনই আগামী দিনের একাধিক সংশয় মুক্ত মানব বৃক্ষের চারা গ্রাম ভিত্তিক সুরে গিয়ে উঠে গ্রাম বাংলার গান নতুন করে গড়তে হবে গান নতুন করে গড়তে হবে গান সেই গড়ার কাজে আমরা সবাই সেই গড়ার কাজে আমরা সবাই লেখায় শোনা নতুন করে গড়তে হবে গ্রাম নতুন করে গড়তে হবে গ্রাম দুর্গা বৌদি কিছু কাকুর তোমাকে এখনই বায়ন পাড়া যেতে হবে কেন পুরী ও পাড়া সবাইকে লুকিয়ে আমাদের পাড়ায় খবর দিতে এসেছে খবর দিতে এসেছে খুব খারাপ খবর দুর্গা বৌদি খুব খারাপ খবর বাদলনা হ্যাঁ গো বংশীকাল সারা রাত ধরে আমাদের এই মন সাতরায় ভিসিয়ার না ভিসিয়ার তাই চালিয়ে ডিভিডি বাজে বাজে হিন্দি সিনেমা দেখিয়েছে কি আর আর এই সিনেমা দেখতে এসে বাউরি পাড়ায় কাহার পাড়ায় মুসলমান পাড়ায় এবং ভদ্রলোকেদের কিছু চাংরা ছেলেরা সেই বই দেখতে এসে মাল খেয়ে একেবারে খেস্তা খিস্তি আর মাছ চাই তাই তুমি আর একটু দেরি না করে নিজের চোখে আমাদের পাড়ায় গিয়ে সেই নরকের দৃশ্যটা দেখবে এসো আর আমি যে তোমাদের লুকিয়ে খবরটা দিতে এসেছি এটা দেখে কেউ না জানতে পারে কেউ না জানতে পারে না কেউ জানতে পারবে না দুর্গা বৌদি দুর্গা বৌদি তুমি আর দেরি করো না তাড়াতাড়ি চলে এসো আমি এগিয়ে চললাম এই এই বংশী গান বন্ধ কর গান বন্ধ কর কাকুরো আকুরো মেরে তোমার মাথাতে আমি ফাইকি দেব না রে বংশী না তা তুই পারবি না সেদিন মাস্টারমশাই আমাদের শিক্ষা দিয়ে গেছে তাই আজ আমাদের প্রতিজ্ঞা তোর মদের ভাটি আমরা বন্ধ করবই গায়ের ভিতর সারা রাত ভিসিয়ার চালিয়ে নোংরা সিনেমা দেখাতে দেব না এই মদের বোতলটা নিয়ে তোকে আমি আজ মেরেই ফেলব মদের বোতল নামা বংশী ঠাকুরপো অঞ্চল প্রধান না আমি এখন অঞ্চল প্রধান নই আমি এই গায়ের বউ আমি তোমাদের দুঃখী বউ ওরে এই খালি বোতলটা নিয়ে গিয়ে ভেতর থেকে মাল ভরে নিয়ে আয় তো না ওই বোতলে মদ না ভরে তুমি চোখের জল ভরে দাও কেন কেন রে কন্ডুককে আরে যাও যাও ঠাকুরপো আমাকে শিখে দিতে আসবে না ঠাকুরপো তখন শিখেছিলাম অ আ ক খ এখন সেগুলোকে দূরে সরিয়ে দিয়েছি এখন সেগুলো পিছন দিক থেকে এগিয়ে আসছে খ ক আ ও বংশী বংশীকে দুঃখা মোদের কথাগুলো শোন তবে রে হাংজাদি এতক্ষণ ধরে তুই আমাদের সঙ্গে অভিনয় করছিলি তোকে আমি আজ গলা টিপে খতম করে আমার কাজে বাধা দিতে আসে কার বাপের সাথে আবার আমাদের পাড়ায় এসে তোর ওস্তাদি করা হচ্ছে চুলের মুঠি ধরে ফেলে দিয়ে কোনদিন থানায় যাবি না কেন কেন কি পুলিশ এসে ওই করুণী ঠাকুর জি আর বংশী ঠাকুর পোকে হাত করা দিয়ে ধরে নিয়ে গেলে আমাদের এই ছোট লোক পাড়ার ইজ্জত চলে যাবে না ইজ্জত ইজ্জত ছেঁড়া কাপড় রেখে নেই শরীর ঢাকা দিয়ে আমরা যে ইজ্জত ঢাকবার চেষ্টা করি সেই ইজ্জত হলো দেহের আর ওরা থানায় গেলে যে ইজ্জত যাবে সেই ইজ্জত হলো মনের তুমি তুমি আমাদের ওঠো করুণী ঠাকুরজি ওঠো বংশী ঠাকুরপো তোমাদের সঙ্গে আমাদের আদর্শের যত অমিলই হোক তবু তো তোমরা আমাদের নিজেদের লোক আলো আমার আলো গো আলো ভুবনে
অন্ধকার করে দেব, আলো নিভিয়ে একেবারে অন্ধকার করে দেব, একেবারে নিকষ কালো অন্ধকার। বিজনেসম্যানের ধীরাজ যারা যে একটি মাত্র ফুঁয়ে ওই আলো একেবারে নিভে যাবে এবং সেই ফুঁটা দেব আজ। আজ আমার বড় মেয়ে হিমানির জন্মদিন উপলক্ষে বাড়িতে একটা পার্টি দিয়েছে, সেই পার্টিতে গেস্ট হয়ে এসেছেন দারোগা বাবু, বিডিও সাহেব এবং শতাধিক গণ্যমান্য ব্যক্তিরা, তারা সবাই খাচ্ছেন। এই অবসরে আমি একটু একা একা চিন্তা করিনি। নিমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছে, আপনার বড় জামাই হাসপাতালে আছেন অথচ আপনি মেয়ের জন্মদিন পালন করছেন। আমি তাদের প্রত্যেককে বলেছি সেই রাস্কেল প্রদীপের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমার মেয়ে দুদিন আগে শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে। বাবা, একই নিহি মানি, তোর জন্মদিনের সাজগোজ কিছু না করে এমন ম্লান মুখে আমার সামনে এসে দাঁড়ালি, ব্যাপারটা কি? আমি, হ্যাঁ হ্যাঁ, তুই আমার বড় মেয়ে, তুই আমার অহংকার, কিন্তু গায়ে একটা অলংকার পরিস নি, সাধারণ একটা শাড়ি পরে, তার মানে তোর কি শরীর খারাপ হয়েছে? না হিমানি, অতিথিদের সামনে তুই ওয়েস্টার্ন নাচ গান করবি না, মডার্ন পোশাক পরে সকলকে চমকে দিবি না। আমার কিছু ভালো লাগছে না বাবা, আমি শুতে যাচ্ছি। হিমানি, নিমন্ত্রিত অতিথিদের কাছে তুই এইভাবে আমাকে ছোট করবি এটা আমি বুঝতে পারিনি। আমিও তো বুঝতে পারিনি বাবা। কি বুঝতে পারিস না হিমানি? অমাবস্যার নিকোষ কালো অন্ধকারে কি দারুণ স্বপ্নের আলো জ্বালে ছোট ছোট জোনাকি পোকা। তার মানে তুই কি সেই প্রদীপের কথা ভাবছিস? বন্যার জলে নদীর মাঝ পুকুরে ঢুকে পড়ে ঠিকই, কিন্তু সে কি কখনো নদীর কথা ভুলতে পারে বাবা? হিমানি, বাবা, চাঁদের শোভা যে কত মনোলোভা অন্ধ মানুষ তা কখনো দেখতে পায় না বাবা। শর্টকাট করে বলছি বাবা, ইমিডিয়েট তুমি আমার জন্মোৎসব বন্ধ করে দাও, তোমার নিমন্ত্রিত অতিথিদের ডেকে ডেকে বলে দাও যাকে জেতাবার জন্য আজ এই জন্মোৎসবের ঘটা, সে আজ হেরে গেছে বাবা, নিজের সঙ্গে নিজের যুদ্ধে ক্ষত বিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বৌদিমণি, এই ছোট লোক বংশী, এই দুর্গা জেলেনি, শত্রু হয়ে তোরা কোন সাহসে আমার জন্মদিনে ফুল নিয়ে এসেছিস? ভালোবাসার সাহসী মানে জানিস ছোট লোকের দল? জানি না বলেই তো আপনার কাছে শিখতে এসেছি বৌদি। বিনা নিমন্ত্রণে তোদের এখানে আসতে লজ্জা করলো না? না এলে বোধ হয় আরো বেশি লজ্জা পেতাম। এই রাস্কেল বংশী, তুই নাকি মদের ব্যবসা তুলে দিয়েছিস? হ্যাঁ গো বৌদি, মদের ব্যবসা ছেড়ে দিয়ে আমি এখন মানুষের মনের মধু নিয়ে কারবার করতে শুরু করে দিয়েছি। শাট আপ ইডিয়েট, তোর মতো একটা ছোট লোকের মুখ দিয়ে আমি আমার স্বামীর কথা শুনতে চাই না। শুনতে চাইছেন? আজ আপনার স্বামীর কথা আপনি বেশি করে শুনতে চাইছেন বৌদি। কি বললি? ঠিকই বলেছে বৌদি, আমরা যে হাসপাতালে গিয়ে মাস্টার দাদা বাবুর কাছে ওই কথাটা শুনে এলাম। তোরা হাসপাতালে গিয়েছিলে? হ্যাঁ। কেমন আছে সে? কেমন আছে বৌদি? না, সে কেমন আছে আমার জানবার দরকার নেই, তোরা যা, এই মুহূর্তে তোরা আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোরা আমার শত্রু, আমি শত্রুদের হাত থেকে ফুল নিতে চাই না। আমরা না হয় শত্রু, কিন্তু এই ফুলগুলোর তো শত্রু নয় বৌদি। অঞ্চল প্রধান হয়ে খুব তো বড় বড় কথা বলতে শিখেছিস বৌদি। চুপ কর ছোট লোক, আমি অঞ্চল প্রধানের মুখ থেকে কথাটা শুনতে চাই। বৌদি, আমি কিন্তু আজ অঞ্চল প্রধান হিসেবে আপনাদের বাড়িতে আসিনি, আমি এসেছি দুর্গা জেলিনী হয়ে। আর আমি এসেছি একজন মানুষ হিসেবে। মাস্টার ঠাকুরপো সেই শিক্ষা পেয়ে হাসপাতাল থেকে ফেরার পথে প্রতিবেশিনী গ্রামবাসী হিসেবে আপনার জন্মদিনে শুভকামনা করতে নিয়ে এসেছি এই পবিত্র উপহার। কি সুন্দর, কি স্বর্গীয় পরাজয়! দুর্গা বৌদি, বংশীদা, আমি আমার হার স্বীকার করে তোমাদের আনাই পবিত্র উপহার আমি মাথায় তুলে দিলাম। আমি এই ছোট লোকগুলো দেয়া উপহার মাটিতে ফেলে দিলাম। বাবা, চ্যাটার্জি বাবু, ঠিক অমনি করে আপনার মত তুলতে দেওয়া এই নোংরা টাকাগুলো আমি আপনার সামনে এইখানে ছুঁড়ে ফেলে দিয়ে গেলাম। বংশে এইভাবে টাকা ছুঁড়ে দিয়ে চলে গেল? বাবা, বংশীদা যাবার সময় তোমাকে যদি বলে যেত। কি বলে যেত? কে এত সাহসী অমুকের বাচ্চা ফুল ছুঁড়ে ফেলে দিল, তাহলে কেমন লাগতো বাবা? কি হলো শ্বশুর মশাই, গাল পেতে চটটা খেলেন তো? টাকা করতে গেলে ওইসব সেন্টিমেন্টের জায়গাগুলো একটু ফাঁকা রাখতে হয়, ফাঁকা।
কিন্তু আজ আমি আপনার জীবনের চাকা ঘুরিয়ে দিতে এসেছি। সেদিন এসে দেখা পাইনি, শহরে পালিয়ে গিয়েছিলেন, তাই আজ আপনাকে কৈফিয়ত দিতে হবে। আপনার রঙ্গিনী বড় মেয়েকে এইভাবে প্রশ্রয় দিয়েছেন কেন? এখনই ফোনা তুলব না, আর একটু পরে। কি হলো, চুপ করে আছেন কেন? আমার কথার উত্তর দিন। উত্তর আমি মুখে দেব না বাবা জীবন, আমার উত্তর এই কাগজে কলমে। ওটা কি? এটা হলো আমার গ্রামের বাড়ি এবং এখানকার সমস্ত সম্পত্তি তোমার নামে রেজিস্ট্রি করে দেয়া দলিল। মহামানি দুর্যোধন, আজ পঞ্চখানি গ্রামের পরিবর্তে পাণ্ডবদের হাতে তুলে দিতে চাইছেন শশাগরা পৃথিবী। কিন্তু আমার একটা নিজস্ব পৃথিবী আছে শ্বশুর মশাই, আমি সেই স্নেহ প্রীতি ভালোবাসার খড়কুটো জমা করে করে বারবার জীবনের রাজস্ব যোগ্য করি। তাই আপনার এই বিশাল সম্পত্তির দলিলটা আমার চরিত্রে কোনো বিপত্তির সৃষ্টি করতে পারবে না বলে আমি এটাকে ধুলোর মতো মূল্যহীন মনে করে আপনাকে আমি ফিরিয়ে দিয়ে গেলাম। এবার ঠিক বুকের মাঝখানে ছবলটা মারব। কি হলো, দেরি করবেন না, বলুন সেদিন আপনার বড় মেয়ে কোন সাহসে আমার মাকে ঠেলে ফেলে দিয়ে এই বাড়িতে চলে এসেছে? তোমার মাকে ঠেলে ফেলে দেওয়াটা খুবই অন্যায় হয়েছে বাবা, কিন্তু কিন্তু একটা খারাপ দৃশ্য দেখার পর। খারাপ দৃশ্য? তার যে মাথা ঠিক ছিল না বাবা। খারাপ দৃশ্য? হ্যাঁ বাবা, বড় নোংরা দৃশ্য, বড় পাপের দৃশ্য। কি বলতে চাইছেন আপনি? আপনি কাঁদতে কাঁদতে কার সম্বন্ধে কি বলতে চাইছেন? তোমার দাদার সঙ্গে। দাদার সঙ্গে? আমার। আপনার? ছোট মেয়ে পুবালির একটা অবৈধ প্রেমের দৃশ্য সেদিন হিমালি দেখে ফেলেছিল। সুধীর, আমি বাবা হয়ে মেয়ের সম্পর্কে কথাগুলো দুঃখের সঙ্গে বললাম বাবা। মিথ্যে কথা, মিথ্যে কথা বলবেন না। মিথ্যে কথা নয় বাবা, সেদিন আমি সেই ব্যাপারে পুবালিকে কৈফিয়ত চাইছিলাম বলে পুবালি এমনি ভাবে আমাকে আঙুল বাড়িয়ে বলেছিল, গেট আউট, আই সে ইউ গেট আউট। আদর বউয়ের সঙ্গে ভাসুরের ছি 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 ছি, আদর বউয়ের সঙ্গে ভাসুরের ছি 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 ছি। পুবালি, পুবালি আমার দাদার সঙ্গে? না না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না, কিছুতেই সম্ভব নয়। কিন্তু কিন্তু বাবা হয়ে কেউ কি তার মেয়ের সম্পর্কে? আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। যে পুবালি আমার দাদার ছায়া এড়িয়ে যেত, সেদিন সেদিন সেই পুবালি আমার দাদার মাথায় জল পটি দিয়ে, কি যন্ত্রণা, আমি ভাবতে পারছি না। এই জ্বালা জুড়াবার জন্য আমি মদ খাবো। তুমি কি পাগল হয়ে গেছো? আমার সারা গায়ে কালি ছিটিয়ে দিয়ে আমার সতীলক্ষ্মী স্ত্রী পুবালি আমায় জিজ্ঞাসা করছে, তোমার গায়ে এত কালি কেন? কি বলছো, কি বলছো তুমি? কি বলছে, কি বলছি বুঝতে পারছিস না শয়তানি? আমার সেই লম্পট দ্বারা বলছি, বুঝতে পারছিস তাই না? আমি কি ভুল শুনছি নাকি দুঃস্বপ্ন দেখছি? এই যে এই যে, কান চাপা দিয়ে আর সত্যিগিরি দেখাতে হবে না। এখন বল, আমার সেই লম্পট দাদার সঙ্গে তোর গোপন পিরিত কবে থেকে শুরু হয়েছিল রে চরিত্রহীনা? যা বলেছ বলেছ, আর ও কথা দ্বিতীয়বার উচ্চারণ করো না, ও কথা দ্বিতীয়বার উচ্চারণ করলে আকাশ নেমে আসবে, বাতাস থেমে যাবে, পৃথিবীর বুক থেকে চিরকালের জন্য ধুয়ে মুছে নিঃশেষ হয়ে যাবে পবিত্র শব্দটা। আমার এই নতুন পৃথিবীর বুকে উন্মত্ত উৎস। আমি যেমন মদ খেয়েছি ঠিক তেমনি মদ খেয়ে শেষ সীমান্তে দাঁড়িয়ে শুরু করবি যৌবনের বিকে কিনে। আহ
গলে গলে শেষ হয়ে গেল আমার আমার স্বপ্ন দেখার হৃদয়টা ভালোবাসার বিশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করে মুক্ত উড়ে পড়ল আর মরল জীবন সঙ্গিনী আজ হলো যৌবন মত্তা রঙিনী মা কে কে তুমি মা গো আমি আপনার বড় বৌমা বড় বৌমা দাঁড়াও তোমাকে আমি একবার ভালো করে দেখি ও মা দাদা আমার কানে কানে বললো মাকে জিজ্ঞাসা করে দেখ মা আজকে দেখছে মাথায় সিঁদুর কপালে জল জল করছে সিঁদুরের টিপ হাতে শাখা নোয়া হরণে আটপরে শাড়ি ওরে প্রদীপ ওরে জবা হ্যাঁ দেখ দেখ আমার সেই বড় বৌমা আজ এই বড় বৌমা ফিরে এসেছে আমি কি স্বপ্ন দেখছি রে না না মালা আপনি স্বপ্ন দেখেননি আপনি যা দেখছেন তা সত্যি আমি আমার জীবনের সব ভুল সব মিথ্যে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে এসেছি মা আজ আমার কি আনন্দ আমার ছেলে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ঘরে ফিরে এসেছে আর বড় বৌমা ফিরে এসেছে লক্ষ্মী প্রতিমা হয়ে মা ওরে প্রদীপ তুই আমাকে ধর আনন্দে আমার সর্বাঙ্গ কাঁপছে কেন 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 জমা তুই তো ছোটদার ছোট বৌদিকে এক্ষুনি ডেকে নিয়ে আয় ছোটদার ছোট বৌদি এখনো ফেরেনি মা সে কি তোরা কোথায় গেছে রে জবা ছোটটা কোথায় গেছে আমি জানি না কিন্তু ছোট বৌদি আজ আমাকে বলে গেছে আজ আমি যেমন করেই হোক আমার দিদিকে শ্বশুর বাড়িতে নিয়ে আসবো আচ্ছা এই মানে আসবার সময় তোমার বৌমার সঙ্গে দেখা হয়নি না হয়তো আমি বেরিয়ে আসার পর সে কোথাও গেছে মা আমি কি একটু এগিয়ে গিয়ে দেখে আসবো না মা না আমি আর তোমাকে এ বাড়ি থেকে কোথাও যেতে দেবো না আমার ঘরের লক্ষ্মী যখন ঘরে ফিরে এসেছো তখন তুমি চিরকাল আমার ঘরে অচলা হয়ে থেকো মা অচলা হয়ে থেকো মানুষগুলোকে আমার অন্ধকারে ফিরে যেতে হবে প্রদীপের নিচে তো অন্ধকার থাকে হজরত না না আমি এখন বুবালে নই এখন আমি পশ্চিম আলে দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছেন না আমি দিদির মতো পোশাক পরে আর একটা হিমালয় হয়েছি সেদের ফেদের মুছে ফেলা দিয়ে নোয়া ফোয়া চুড়ে ফেলা দিয়ে এখন আমি ওয়েস্টার্ন কালচারের ইয়াংকি পোস্টার আমি পাগল হইনি পাগল হয়েছে তোমরা আমার সেই পাগলি বুড়ি শাশুড়ি ঠাকুরকে দেখো সে তার ছোট ছেলে তৈরি করা এই যৌবনের মডেল খানা দেখে যা চুপ করে থেকে থেকে ধূপের মতো পুরে ছাই হয়ে যাবে না সুদীপ আমরা কাল আন্দামান দ্বীপপুঞ্জে বেড়াতে যাচ্ছি তাই তোমাদের সঙ্গে দেখা করতে এলাম সুদীপ সুদীপ এই নরকে তো কিছুই নামিয়েছে তোর শ্বশুর না না মা জননী কে নামিয়েছে সে কথা পরে বলছি তার আগে শোনো নরকের চোখ একদম নিচে নামতে বাধ্য হয়েছে কেন সে প্রমাণটা আগে দিয়ে যায় না চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো নজর নেই চুরানা সনম বদল কে মেরে তুম জিন্দেগানি কহীঁ বদল না জানা সনম না 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 ও গান নয় বুবালি ও গান নয় তুই তুই গা আমার সকল দুঃখের প্রদীপ গেলে দিবস গেলে কি বললি জানোয়ার আমার জীবনে মায়ের পরে যার স্থান
সেই বৌমাকে মায়ের মতো মেয়ের মতো তুই ওনার সঙ্গে দেখা করেছি এবং সমস্ত কথা আলোচনা করেছি। ওকে মিস্টার চ্যাটার্জি, বলুন, আপনাদের পঞ্চায়েত প্রধান জহর রোজগার যোজনা এবং IRDP লোন নিয়ে যে পক্ষপাতিত্ব করেছেন তার কোনো প্রমাণ পেয়েছেন কি? আচ্ছা, মানে ভুরি ভুরি প্রমাণ আছে স্যার। যেমন? যেমন ধরুন, আমাদের গায়ের বংশী আমার কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসা করত। কিন্তু কিসের ব্যবসা করত ওই ভদ্রলোককে একবার জিজ্ঞেস করুন স্যার। মিস্টার চ্যাটার্জি, বংশী বায়ন কিসের ব্যবসা করত? আগে বায়ন তো তাই চামড়ার ব্যবসা করতো। স্যার মিথ্যে কথা, উনি বংশীকে দিয়ে মদের ব্যবসা করাতেন। মদের ব্যবসা? না স্যার, সম্পূর্ণ মিথ্যে কথা। মাঝে মাঝে সুন্দরবন থেকে মধু আমদানি করে মধুর কারবার করতো, তাই লোকে ভাবত ওটা মদের ব্যবসা। আমি বংশীকে বিডিও অফিসে ডেকে পাঠাবো। বংশীকে ডেকে পাঠাবার আগে তোমাকে কৈফিয়ত দিতে হবে বিডিও সাহেবের কাছে। কিসের কৈফিয়ত? আগে আত্মার সেটের বাপকে, মঙ্গল কিস্কুর ভাইকে, সেই সঙ্গে বিশি চ্যাটার্জি, অবনী দত্ত, এমনকি তোর কাছের লোক বংশী বায়নকে পঞ্চায়েতের তহবিল থেকে ও মোটা টাকা লোন পাইয়ে দিয়েছে। তারা লোন পাবার যোগ্য বলেই লোন পাইয়ে দিয়েছি, কারণ তাদের প্রত্যেকেরই আর্থিক অবস্থা দারিদ্র সীমার নিচে। তাহলে? হ্যাঁ স্যার, আমাদের এই অঞ্চলে কিছু কিছু লোক ওই চাটুর্যবাবুর কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করত। আমি তাদের প্রত্যেককেই বাঁচাবার জন্য পঞ্চায়েত লোন স্যাংশন করেছি। না, আমার নাম ধরে ডাকবেন না, মনে রাখবেন এটা অফিস। আমাকে যদি অপমান করতে হয় তাহলে আমি এক বছর পঞ্চায়েত প্রধান হয়ে কি কি কাজ করেছি না করেছি তার পুরো হিসেব দাখিল করব আগামীকাল বিকেল 4টায়। ঠিক আছে, দেখা যাবে। সেই সঙ্গে সুদখোর, অসৎ ব্যবসায়ী, রাজনীতির অনেক ওপরে থেকেও আপনারা সমাজের কি কি ক্ষতি করেছেন তার হিসেবটাও বুঝিয়ে দিয়ে যাব। মিস্টার চ্যাটার্জি, আপনার অঞ্চলের প্রথম মহিলা পঞ্চায়েত প্রধানের কাছে আপনাকে হারতেই হবে। অসম্ভব, অসম্ভব বিডিও সাহেব। মনে রাখবেন, আমি ধীরাজ চ্যাটার্জি, আর ও হচ্ছে দুর্গা জেলেনি। তোমার ছেলে গণপতি অসুস্থ হয়ে পড়েছে। দুর্গাবতীকে কোথাও খুঁজে পেলাম না। কোথাও খুঁজে পেলি না? না। কোথায় কোথায় গেছিলিস? আরে কোথায় না গিয়েছিলাম সেই কথাটাই বল বংশী। প্রথমে গেলাম বিডিও অফিস, শুনলাম কিছুক্ষণ আগে তিনি ওখান থেকে বেরিয়ে গেছেন। তারপর সাইকেল চেপে গেলাম হেলথ অফিস, সেখানে তিনি নেই। তারপর ওখান থেকে গেলাম মহিলা সমিতি, সেখানেও নেই। তারপর দুনিয়া খুঁজে শেষ পর্যন্ত পঞ্চায়েত অফিসে গিয়ে জানতে পারলাম। কি জানতে পারলি? দুর্গাবতী গেছে ওই কৃষি মেলার উদ্বোধন করতে। বাদল্লা, এখন গণপতি কেমন আছে বলো? জ্বরটা একটু কমেছে রে বংশী, কিন্তু খুব দুর্বল। কি হয়েছে রে গণপতি? খুব শীত করছে। তার মানে আবার জ্বর আসছে। বাবা, মা কখন আসবে? সন্ধ্যা হয়ে গেছে তো, আর কিছুক্ষণের মধ্যেই তোর মা ফিরে আসবে। একটু চুপচাপ শুয়ে থাক বাবা। থাক। দুর্গাবতী কি বাড়ি ফিরেছে? না মাস্টার দাদা। কি আশ্চর্য, ওকে পাগল হয়ে গেল নাকি?
যে পঞ্চায়েতের কাজ ওর কাছে এত বড় হলো যে সংসারের ওই বিপদের কথাটা ওর মনেই রইলে না। একদিন তুমিই তো বলেছিলে ওই রকম কিছু অসংসারী লোক আছে বলেই সমাজটা এখনো চলছে। মাস্টার দাদা বাবু, আপনার নিজের কথাগুলো আজ বৌদির মুখে শুনতে হচ্ছে তো। যাক সেসব কথা, দুর্গা বৌদির বাড়িতে একটা কম্বল পর্যন্ত নেই। আমার মা কোথায়? বলো মা। গণপতি, 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 ভয় নেই বাবা, এই তো আমি এসে পড়েছি, এই তো আমি এসে পড়েছি। মা তুমি বলো, আমি ভালো হয়ে না ওঠা পর্যন্ত তুমি আমাকে ছেড়ে যাবে না? পাগল ছেলে কোথাকার। মা তুমি তোমার কোলায় মাথা দিয়ে শোবো, তুমি আমার মাথার কাছে বসে সেই ধূমপানি গানটা গাইবে। কিন্তু আমাকে যা সারা রাত জাগতে হবে রে গণপতি। কেন? এক বছর ধরে পঞ্চায়েত প্রধান হয়ে আমি কি কি করেছি না করেছি তার ডিটেলটা লিখে ফেলতে হবে। দুর্গাপতি, মাস্টার ঠাকুরপো, আমি আপনার শ্বশুর মশাইয়ের অভিযোগ থেকে নিজেকে মুক্ত করার জন্য বিডিও সাহেবকে কথা দিয়ে এসেছি, এক বছরের মধ্যে সাবমিট করব কাল বেলা 4টায়। দুর্গাদাসের কারেক্ট টাইমে আসা তো দূরের কথা, 5টা বাজতে চললে এখনো তার পাত্তাই নেই। কিন্তু কোনো কিন্তু নেই স্যার, ওই দেখুন কত মানুষ বসে আছে আজকের ব্যাপারটা কি হয় সেটা জানবার জন্য। আশ্চর্য, উনি কথা দিয়ে কথা রাখলেন না কেন? আমি সব কাজ ফেলে ওনার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করে কোনো লাভ হবে না স্যার। আরে আমি জানি সে হিসেব দিতে পারবে না বলেই আসেনি। আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। আমার আসতে এক ঘন্টা দেরি হয়ে গেছে বলে আপনারা আমাকে ক্ষমা করুন। এনে স্যার আমি এক বছরের সমস্ত হিসেব নিয়ে এসেছি। সব ভুলভাল লিখে নিয়েছি তো। মিস্টার চ্যাটার্জি, অফিসের ডিসিপ্লিন ব্রেক করবেন না, দেরি হলেও উনি তো হিসেব নিয়ে এসেছেন। আপনি বসে বসে না হিসেবটা শুনুন স্যার। পঞ্চায়েত প্রধানের হিসেব দেখার অধিকার কি ওনার আছে? অবশ্যই নেই। তবু আমি ওনাকে হিসেবটা শুনিয়ে গণতন্ত্রের নতুন দুয়ার খুলে দেওয়ার চেষ্টা করছি। তাহলে খাতাটা আমাকে দিন স্যার, আমি সারা বছরের হিসেবটা পড়ে দিচ্ছি, উনি শুনুন, অপেক্ষারত জনগণও শুনুন। নতুন রাস্তা নির্মাণের জন্য খরচ হয়েছে 1,05,450 টাকা, সমাজ ভিত্তিক বনসৃজনের জন্য খরচ হয়েছে 35,005 টাকা 20 পয়সা, পুকুর সংস্কার এবং মৎস্য চাষের উন্নয়নের জন্য খরচ হয়েছে 25,100 টাকা, ক্ষুদ্র কুটির শিল্পেও অনুদান দেওয়া হয়েছে 70,300 টাকা, স্কুল বাড়ির মেরামতি এবং খেলার মাঠ কেনার জন্য খরচ হয়েছে 75,000 টাকা, তাছাড়া দারিদ্র সীমার নিচে পড়ে থাকা মানুষদের জন্য অনুদান দেওয়া হয়েছে 50,130 টাকা, সরকারি প্রদত্ত টাকার যাবতীয় খরচ বাদে মজুদ আছে 220 টাকা 20 পয়সা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। আপনার কিছু বলার আছে? আর কিছু জিজ্ঞেস করার? আমি জিজ্ঞেস করবো না, আপনি জিজ্ঞাসা করুন উনি এত দেরি করলেন কেন। কেন কেন দেরি করে এসেছি তাহলে দেখুন, দেখুন কেন দেরি করে এসেছি। তার মানে আমাদের অঞ্চল প্রধান দুর্গাপতির একমাত্র সন্তান গণপতি মারা গেছে স্যার। সে কি? আপনার ছেলের মৃতদেহটা শ্মশানে নিয়ে যাচ্ছে, আপনি আপনি যান। না না না, আমাকে ভেঙে পড়লে চলবে না, আমার শেষ কথাটা আমাকে বলতেই হবে। বন্ধুগণ, আমার গণপতি মারা গেলেও এই অঞ্চলের অনেক গণপতি যাতে মারা না যায় সেই জন্য আমি হাসপাতাল দাবি করছি, দাবি করছি অ্যাম্বুলেন্স গাড়ি। উপস্থিত মা বোনেরা, দাদা ভাইরা, সরকারের অনুদানে সব কিছু করা সম্ভব নয়, তাই আপনারা আপনারা যাহা খুশি মুক্ত হস্তে দান করে পঞ্চায়েতকে শক্তিশালী করে তুলুন। আমি প্রথম অঞ্চল প্রধান মহিলা যা ভিক্ষে আঁচল পেতে দাঁড়ালাম, আপনারা আমাকে ভিক্ষা দিন, ভিক্ষা দিন। আমি এই কল্যাণ ভিকারিনী, মঙ্গল ভিকারিনী, অঞ্চল প্রধান দুর্গাবালা দাসীর আঁচলে 25,000 টাকার চেক প্রথম দান করলাম। আমরা এই আদর্শ পঞ্চায়েত প্রধান শ্রীমতী দুর্গাবালা দাসীকে জানালাম সশ্রদ্ধ অভিনন্দন।